हेलो एवरीवन, आमी डॉक्टर नीतू शाहा, कंसल्टेंट डार्मेटोलॉजिस्ट, कर्मरत आछि यूरोपियन वेलनेस विला मेडिका बांग्लादेश प्रीमियर सेंटारेर साथे। आजकेर ভিডিওটা দেখলে আপনি জানতে পারবেন যে দিনের একটি নির্দিষ্ট সময়ে উপোস থাকা অর্থাৎ ইন্টারমিটেন্ট ফাস্টিং আপনার ত্বক এবং চুলকে কতটা প্রভাবিত করে, সেটা ভালো না খারাপ। আমরা একটা দিনের নির্দিষ্ট সময়ে সুপরিকল্পিত উপায়ে না খেয়ে থাকি। এই যে না খেয়ে থাকাটা, এটা আমাদের ত্বকে কিভাবে প্রভাব ফেলে আসলে আপনি জানলে খুব বেশি সারপ্রাইজড হবেন। এই যে না খেয়ে থাকাটা, এটা আপনার ত্বকের জন্য খুবই ভালো একটা প্রভাব ফেলে। কিভাবে? আমাদের ত্বকে যেই কোষগুলো থাকে তার মধ্যে একটি কোষাঙ্গ অর্থাৎ অর্গানেলস থাকে যার নাম লাইসোজোম। এই লাইসোজোমের কাজ হচ্ছে আমাদের শরীরে যত ধরনের দূষিত পদার্থ আছে, লাইক ব্যাকটেরিয়া, ভাইরাস বা কোনো ধরনের টক্সিন, সেগুলোকে ডিস্ট্রয় করে আমাদের শরীরটাকে বিশুদ্ধ রাখা। আমরা যদি দীর্ঘক্ষণ ধরে না খেয়ে থাকি, তাহলে এই লাইসোজোমগুলো খুব ভালোভাবে এই কাজগুলো করতে পারে। আপনি যদি দিনের বেশিরভাগ সময় বডিকে ব্যস্ত রাখেন বিভিন্ন ধরনের খাবার পার্টিকেলগুলোকে মেটাবলিজম করার কাজে, তাহলে কিন্তু আপনার কোষ এই কাজটা খুব বেশি ভালোভাবে করতে পারে না। কিন্তু আপনি যদি একটা নির্দিষ্ট সময় ধরে না খেয়ে থাকেন, তাহলে এই লাইসোজোমগুলো যে কাজটা করে সেটা হচ্ছে এই বডিকে ডিটক্স করার পাশাপাশি সে অন্যান্য সেলগুলোকে আরও বেশি তৈরি করতেও সাহায্য করে, অর্থাৎ সে নতুন কোষ তৈরিতে সাহায্য করে। তাতে করে যেটা হয়, আপনার ত্বকের যেই বলিরেখা, পিগমেন্টেশন বা ড্যামেজড সেলগুলো আছে, সেগুলো আস্তে আস্তে রিনিউ হওয়া শুরু করে অর্থাৎ রিজুভিনেশন হওয়া শুরু করে। এই পুরো প্রক্রিয়াটার নাম হলো অটোফিজি প্রসেস অর্থাৎ আত্মভক্ষণ। আপনার যেই কোষ অলরেডি ড্যামেজড হয়ে গেছে, আমাদের শরীরের ভেতরেই আসলে একটা ডাক্তার বসে থাকে যে সব কিছু রেগুলেট করে, যার নাম হলো ডিএনএ। সেই ডিএনএটা রিপেয়ারিং সিস্টেমের মাধ্যমে একটি সুপরিকল্পিত উপায়ে এই ধরনের ড্যামেজড সেলগুলোকে ধ্বংস করতে সাহায্য করে। অর্থাৎ তাহলে কিন্তু আপনার ত্বকের যে ছোটোখাটো প্রবলেমগুলো, হয়তো কিছুটা দাগ চলে এসেছে বা কিছুটা বলিরেখা চলে এসেছে, এই প্রবলেমগুলো কিন্তু আস্তে আস্তে চলে যেতে পারে। তার মানে হলো সুপরিকল্পিত উপায়ে আমরা যদি মাসে একদিন বা দুই দিন এই ইন্টারমিটেন্ট ফাস্টিং ফলো করি, তাহলে কিন্তু আমাদের ত্বক নতুনভাবে বাঁচার একটি সুযোগ পায়। আশা করি দর্শক, আজকের ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। ধন্যবাদ।